আমি অনুরোধ করব যে বেঙ্গুলা আরও একটু সচেতন হওয়ার জন্য ওনারা যত তাড়াতাড়ি সম্ভব যে তাদের অ্যাকাউন্টে যখন বিদেশ থেকে আসে এগুলো জমা দেওয়া হয়। গত অর্থ বছরের প্রথম তিন মাসে দেশে রেমিটেন্স আসে $5,672.80 মিলিয়ন। এ সময় সিলেট বিভাগে রেমিটেন্স আসে $627.60 মিলিয়ন। চলতি অর্থ বছরের একই সময়ে দেশে রেমিটেন্স আসে $4,916.26 মিলিয়ন আর সিলেট বিভাগে আসে $552 মিলিয়ন। দেশব্যাপী রেমিটেন্স প্রবাহ কমার কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB সিদ্ধান্ত নিয়েছে রেমিটেন্সের উপর বাড়তি 2.5% পর্যন্ত প্রণোদনা দেবে ব্যাংক। বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য রোববার থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ব্যাংকগুলোকে। ফলে এখন থেকে রেমিটেন্সের উপর 5% প্রণোদনা পাবেন প্রবাসীরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রবাসীদের কাছে এই খবর দ্রুত পৌঁছে দিতে দূতাবাসগুলোর প্রতি আহ্বান জানান প্রবাসীরা। যে বেসরকারি ব্যাংকগুলো এটা কম্পিটিটিভ রেটে আনতে পারবে, সর্বোচ্চ তারা নিজেদের 2.5% সহ মোট 5%, এখন যদি বৈধভাবে কেউ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠান তাহলে এটা পাবেন। 5% প্রণোদনা দেওয়া হচ্ছে, তো এটা অনেক বেশি দিচ্ছে। যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছেন ওরা তো জানতে হবে। এর জন্য আমি মনে করি আমাদের যে এম্বাসিগুলো আছে ওনারাই এটা পদক্ষেপ নিতে হবে। যদি না জানান তাহলে মানুষ অবৈধ পথে টাকা পাঠাবে। অন্যদিকে ব্যাংকাররা বলছেন 5% প্রণোদনার ফলে অবৈধ পথে রেমিটেন্স পাঠানো কমবে, তবে প্রবাসীদের পাঠানো অর্থ যাতে দ্রুত প্রাপকের কাছে পৌঁছে যায় সেদিকে ব্যাংকগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানান সিলেট বিভাগের শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা। আমি অনুরোধ করব যে ব্যাংকগুলো আরও একটু সচেতন হওয়ার জন্য ওনারা যত তাড়াতাড়ি সম্ভব যে তাদের অ্যাকাউন্টে যখন বিদেশ থেকে আসে এগুলো জমা দেওয়া হয়। মানুষ এটা অ্যানালাইসিস করবে যে আমি যে ইনফর্মাল চ্যানেলে গেলাম সেখানে তো একটা রিস্ক আছে, আমি হয়তো 2 টাকা পেলাম বেশি কিন্তু সেখানে তো একটা রিস্ক আছে। তো কাজেই রিস্ক এবং রিটার্নের এই সমন্বয়ের মাধ্যমে এইটাতে বেশি লোক আকৃষ্ট হবে বলে আমরা বিশ্বাস করি। রেমিটেন্স আনতে সরকারের দেয়া বিদ্যমান 2.5% সঙ্গে নিজস্ব তহবিল থেকে আরও 2.5% হারে প্রণোদনা দিতে পারবে বাণিজ্যিক ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রবাসীরা $1 পাবেন $116 বেশি অর্থ, যেখানে আন্তঃব্যাংক বিনিয়োগ হারে ডলারের দাম $110.50। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।